দর্শক বরিশালের লঞ্চে নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তারের বিষয়ে ব্রিফিং করছে র‍্যাব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আচ্ছা, প্রথম বিষয়টা বলি। প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে আমরা যখন রনিকে আটক করতে সক্ষম হয়েছি, রনির কাছে যে ডিজিটাল যে কন্টেন্ট গুলো আমরা পেয়েছি, অর্থাৎ তার মোবাইল সহ বিভিন্ন যে ডিজিটাল জিনিসপত্র আমরা পেয়েছি, সেখানে আমরা দেখেছি যে দেশে বিদেশে বিভিন্ন ব্যক্তির যে নাম্বার, এমনকি বিদেশেরও বেশ কিছু নাম্বার রয়েছে, যেই নাম্বারগুলোতে এই বিভিন্ন নাশকতার ভিডিও করে তিনি ওই নাম্বারগুলোতে পাঠাতেন। বিদেশের বিভিন্ন নাম্বার, সেই নাম্বারগুলো সে বিভিন্ন নামে সেভ করেছেন। সেখানে আমরা কানাডার একটি নাম্বার পেয়েছি, ইউকের নাম্বার পেয়েছি, সে বিভিন্ন নামে সে সেভ করেছেন। এবং সেখানে তিনি তাদেরকে শীর্ষ দল, আমাদের বিরোধী দলের বিভিন্ন শীর্ষ নেতার নাম তিনি বলার চেষ্টা করেছেন, যেই বিষয়গুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে। বাট অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে এই নাম্বারগুলো বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তির নাম্বার, এবং দেশে ঢাকার বিভিন্ন শীর্ষ নেতাদের নাম্বারও সে বিভিন্ন ভিডিও পাঠিয়েছে। এগুলো আমরা পর্যালোচনা করছি। বাট তিনি বলেছেন যে এই নেতাদের কাছে তার এই ভিডিওগুলো পাঠানোর মূল যে বিষয় সেটি হচ্ছে নিজেকে ক্রেডিবল করা। তিনি যে মাঠে আছেন বা তিনি যে ধরনের কাজ করছেন, নাশকতা, সহিংসতা, তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছেন, এভাবে ক্রেডিবল করাটাই তার মূল উদ্দেশ্য ছিল। ধন্যবাদ। মূলত র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব ৮-এর আভিযানিক দল সাম্প্রতিক সময়ে যারা তফসিল পরবর্তী সময়ে লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে ভয়াবহ নাশকতা ও ধ্বংসযজ্ঞের পরিকল্পনা করছিলেন, সেই তাদের যে অন্যতম পরিকল্পনাকারী রেজাউল করিম রনি, তার সহযোগী আবির সহ আমরা বরিশাল এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হই। দর্শক, এতক্ষণ বরিশাল থেকে র‍্যাবের ব্রিফিং এর অংশবিশেষ দেখছিলেন।